হিন্দি, মারাঠি ও বাংলা ছবির কিংবদন্তি নায়িকা স্মৃতি বিশ্বাস আর নেই। গত বুধবার গভীর রাতে প্রয়াণ ঘটে তাঁর। বয়স হয়েছিল 100 বছর। নাসিক রোড এলাকায় এক কামরার ভাড়া করা ফ্ল্যাটে দিন কাটত তাঁর। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ কাপুর, মৃণাল সেনের মতো কিংবদন্তি পরিচালকদের সঙ্গে কাজ করা সাদাকালো ছবির এই নায়িকা। গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে চলচ্চিত্র নির্মাতা হানসাল মেহতা তাঁর বেশ কয়েকটি সাম্প্রতিক এবং পুরনো ছবি শেয়ার করে তাঁকে স্মরণ করে নেন। তিনি লেখেন, প্রিয় স্মৃতিজি, শান্তিতে এবং আরও সুখী জায়গায় চলে যান। আমাদের জীবনকে আশীর্বাদ ধন্য করার জন্য আপনাকে ধন্যবাদ। শিশুশিল্পী হিসাবে তাঁর কর্মজীবন শুরু। গুরুদত্ত, ভি শান্তারাম, মৃণাল সেন, বিমল রায়, বি আর চোপড়া এবং রাজ কাপুরের মতো উল্লেখযোগ্য চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। স্মৃতি বিশ্বাস, দেব আনন্দ, কিশোর কুমার এবং বলরাজ সাহানির মতো অভিনেতাদের সাথে বিভিন্ন ছবিতে কাজ করেছেন। 1930 সালের বাংলা চলচ্চিত্র সন্ধ্যা দিয়ে অভিনয় জগতে পা রাখেন তিনি। 1960 মুক্তি পাওয়া মডেল গার্ল ছবিটি তাঁর শেষ হিন্দি ছবি। গত 60 বছর ধরে অভিনয় জগৎ থেকে দূরে, তবুও ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান ভোলার নয়। চলচ্চিত্র নির্মাতা SD নারাংকে বিয়ে করার পর তিনি অভিনয় জগৎ ছেড়ে দেন চিরতরে। স্বামীর মৃত্যুর পর তিনি নাসিকে চলে আসেন। 2024 সালের 17ই ফেব্রুয়ারি স্মৃতি তাঁর 100তম জন্মদিন পালন করেন। তাঁর 2 ছেলে রাজীব ও সত্যজিৎ রয়েছেন। 4-5 দশকের অন্যতম সুন্দরী অভিনেত্রী ছিলেন স্মৃতি বিশ্বাস। চাঁদনি চক, রাজকন্যা, বাপ রে বাপ, জাগতে রাহো, সাইলাভ, তকসাল, দিল্লি কা ঠগ, মৃণাল সেনের নীল আকাশের নিচে এবং মডার্ন গার্লের মতো অনেক ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।